মেগা প্রকল্পে ভর করে এগোচ্ছে বাংলাদেশ দ্রুত গতিতে চলছে ডজন খানেক মেগা প্রকল্পের কাজ বিশ্লেষকরা বলছেন পদ্মা সেতু সহ প্রকল্পগুলো শেষ হলে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থায় অভূতপূর্ব সাফল্য আসবে একই সঙ্গে স্বস্তি ফিরবে রাজধানী ঢাকাতেও তবে টেকসই উন্নয়ন পেতে প্রকল্পগুলোয় আরও নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে অনেক বাধা পেরিয়ে শেষমেশ মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু যা এখন আর স্বপ্ন নয় প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে গিয়ে পদ্মা সেতু স্প্যানের দাঁড়িয়ে পদ্মা সেতুর দুই হাজার মধ্যে কাঙ্ক্ষিত এই সেতুর আশি ভাগেরও বেশি অংশের কাজ শেষ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দু একুশ সালের জুনে যানবাহন চলবে এই সেতুর উপর দিয়ে নেক্সট জুনের মধ্যে যদি আমাদের ব্রিজ শেষ করতে হয় তাহলে জুলাইয়ের মধ্যে আমাদেরকে সবগুলো স্প্যান বসায় ফেলতে হয় সরকারের আরেক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রোর কাজে গতি থাকলেও বেড়েছে সময় দুই সালে আগারগাঁও পর্যন্ত চালুর কথা থাকলেও এখন টার্গেট দু সালের ডিসেম্বর পাশাপাশি মতিঝিল থেকে এই মেট্রোর সীমানা যাচ্ছে কমলাপুর পর্যন্ত মতিঝিল পর্যন্ত একবারে করে দুই হাজার ডিসেম্বরে অনেক চড়াই উতরে এরপর অবশেষে গতি পেয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প দুই সালে শেষ করার সময়সীমা থাকলেও কাজের অগ্রগতি বলছে দু সাল নাগাদ সম্পন্ন হতে পারে রাজধানীর এই দুই মেগা প্রকল্প আমার আশা আর কি কাজ চালে একুশ শেষ মাঝপথে থমকে দাঁড়ালেও যোগাযোগে আরেক মেগা প্রকল্প চট্টগ্রামের দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের নির্মাণ কাজ চলছে আঠারো হাজার কোটি টাকার এই প্রকল্পের এখন চলছে জমি অধিগ্রহণের কাজ উন্নয়নের কোনো ঘাটতি দেখছি না বিনিয়োগে কোনো ঘাটতি রাখেনি টেকসই উন্নয়নের দীর্ঘমেয়াদী কোনো বেনিফিট পাওয়ার জন্য যে সমন্বিত প্রযুক্তিগুলি যদি সরকার করে তাহলে হয়তো কিছুটা আমি বলবো আমরা উপকারটা পাবো বিদ্যুৎ খাতের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক লাখ তেরো হাজার তিরানব্বই কোটি টাকার এই বিদ্যুৎ কেন্দ্র দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন যা ষাট বছর ধরেই বিদ্যুৎ উৎপাদন করবে প্রায় তিন বছরে এই প্রকল্পের অগ্রগতি প্রায় তিরিশ শতাংশ মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র দু চোদ্দ সালে শুরু হওয়া এই প্রকল্প শেষের টার্গেট দু সাল কিন্তু সাড়ে চার বছরে বারোশো মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি বিশ শতাংশের কিছু বেশি চট্টগ্রামে নির্মাণাধীন কর্ণফুলী টানেল সরকারের আরেক মেগা প্রকল্প কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তিন দশমিক চার কিলোমিটার এই টানেল নির্মাণ প্রকল্পে প্রায় পঁয়তাল্লিশ ভাগ কাজ শেষ পাশাপাশি দ্রুত এগুচ্ছে সব মিলিয়ে এসব প্রকল্পে ভর করেই দু সালের মধ্যে মধ্যমায়ের এবং দু সালের মধ্যে উন্নত দেশের স্বপ্ন দেখছে বাংলাদেশ প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ঢাকা